বন্ধুরা, আমার নাম হলো আগ্নেয় গুপ্ত, আপনারা দেখছেন গুপ্তাজ রিভিউ ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে আমরা নেটফ্লিক্স ওরিজিনালসের ফিল্ম রাত আকেলি হ্যার রিভিউ করব। সো এটা একটা ক্রাইম থ্রিলার মুভি ডাইরেক্টেড বাই হানি ট্রেহান। এই মুভিটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, বিকজ এটার ট্রেলারটা আমার বেশ প্রমিসিং লেগেছিল। সঙ্গে আমরা লিড কাস্টে নওয়াজুদ্দিন সিদ্দিকী আর রাধিকা আপটেকে দেখতে পাবো। আর তারপর এই মুভিটার নাম হলো রাত আকেলি হ্যায়, মানে নামের মধ্যেই একটা ক্লাসি ব্যাপার আছে। তো স্টোরি প্লটটা ছোট করে বলে দিই আগে। উত্তরপ্রদেশের একজন বড় হাভেলির মালিক রঘুবীর সিংয়ের মার্ডার হয়ে যায়, আর এই কেসটাকে ইনভেস্টিগেট করতে আসে ইন্সপেক্টর জতীল যাদব। এবার কে রঘুবীর সিংকে মার্ডার করেছে, কোনো ফ্যামিলির মেম্বার করেছে না বাইরের লোক করেছে, এই পুরো ইনভেস্টিগেশনটা নিয়ে মুভিটা। এবার কিন্তু আগে স্টোরি, স্ক্রিন প্লে বা পারফরমেন্স নিয়ে কথা বলবো না, এবার সবার আগে ফিল্মের প্রোডাকশন অ্যান্ড মেকিংয়ের ব্যাপারে কথা বলবো। মানে ফিল্মের টেকনিক্যাল অ্যাসপেক্টস লাইক সিনেমাটোগ্রাফি, সেট ডিজাইনিং, এডিটিং, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব একদম টপ নচের হয়েছে। যেরকম বললাম মুভির নামের মধ্যে একটা ক্লাসি ব্যাপার রয়েছে, ওরকম ফিল্মের যেই লুক অ্যান্ড ফিল ওটার মধ্যে একটা ক্লাসি ব্যাপার আছে। ফিল্মটার লেন্থ কিন্তু বেশ বড়, 2.5 ঘন্টার মুভি। সো যদি প্রোডাকশন কোয়ালিটি টপ নচের না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এবার মুভিটার স্টোরির ব্যাপারে বলি, মুভির স্টোরিটা কিন্তু খুব স্ট্রং। নর্মালি ক্রাইম সাসপেন্স থ্রিলার যেটা দেখি এন্ডিংয়ে গিয়ে মুভিটাকে ঠিক করে মেলাতে পারে না, বাট এখানে কিন্তু সেই ব্যাপারটা খেয়াল রাখা হয়েছে। মুভির মধ্যে সাসপেন্সটা একদম এন্ড অবধি ধরে রেখেছে। স্ক্রিন প্লের এক্সিকিউশন কিন্তু বেশ ভালো হয়েছে। এত বড় মুভি বার কোথাও আপনার বোরিং মনে হবে না, বা মনে হবে না মুভিটা নিজের অ্যাকচুয়াল স্টোরি ট্র্যাক থেকে সরে যাচ্ছে। মুভির স্ক্রিন প্লেটা একদম টু দ্য পয়েন্ট রাখা হয়েছে। যত মুভিটা এগোবে তত আমরা এক এক করে রহস্যগুলো জানতে পারবো, আর মুভির মধ্যে ইমোশন, সাসপেন্স, থ্রিল, মিস্ট্রি নানা রকম এলিমেন্টস রাখা হয়েছে। মুভিতে সমস্ত ক্যারেক্টার নিজের অ্যাক্টিং খুব ভালো করে করেছে, স্পেশালি নওয়াজুদ্দিন স্যার আর রাধিকা আপটে, এদের স্ক্রিন প্রেজেন্স সবথেকে বেশি। তিগমাংশু ধুলিয়াও আছে মুভিটাতে, বাট তার ক্যারেক্টারটা সেরকম ইম্পর্টেন্স নেই। বাট আমার কয়েকটা নেগেটিভ পয়েন্টসও লেগেছে মুভিটার মধ্যে। ফার্স্ট অফ অল, মুভিতে নওয়াজুদ্দিন আর রাধিকা আপটে ক্যারেক্টার ছাড়া বাকি ক্যারেক্টারগুলোকে সেইভাবে ডেভেলপ করেনি, এই জন্য বাকি ক্যারেক্টারদের সাথে ভিউয়ার্সদের কোনো ইমোশনাল কানেকশন হয় না। যখন লাস্টে গিয়ে আমরা বুঝতে পারবো কে আসল মার্ডারার, এবার তার ক্যারেক্টারটা আরেকটু ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল। এছাড়া বাকি সব জিনিস আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল ইটস আ গুড ক্রাইম থ্রিলার মুভি, বেশ এন্টারটেইনিং মুভি, সবসময় আপনাদের মুভিটার সাথে বেঁধে রাখবে। কিছু অ্যাকশন সিনসও আছে, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। আর ফিল্মের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা হালকা লাভ স্টোরিও আছে, সো সেটা আমার বেশ ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।